হ্যালো গাইস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমি অনেকটাই ভালো আছি। এখন বাজে সকাল 8:30, এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর রাতে একদমই শরীরটা ভালো ছিল না, জানো তো, রাতে খুব জ্বর এসেছিল, ওষুধ খেয়ে যাই হোক মোটামুটি এখন ভালো আছি। আর আজকে একটু ব্যস্ত আছি, তার কারণ হচ্ছে গৌতম আসবে, আর গৌতম আসবে বলেই একটু, মানে বুঝতে পারছো, একটু সবকিছু একটু কাজকর্ম করতে হচ্ছে, আমার নিজেরও একটু গুছিয়ে নিতে হচ্ছে সবকিছু। সারাদিন সঙ্গে থাকো। এই যে ছাদে এসে এইগুলো সব মেলে দিয়েছে, এবার আমাকে সব ক্লিপ লাগাতে হবে। দেখছো না, এখনো ক্লিপ লাগানো হয়নি, কারণ হাওয়া দিলে তো উড়ে চলে যাবে। ক্লিপগুলো কোথায় আছে দেখতেও পাচ্ছি না। এইগুলো ক্লিপ লাগিয়ে দিতে হবে, আর মাঝে মাঝে এসে একটু উল্টে দেবো, যদিও প্রচুর রোদ আছে, এখন আর উল্টানোর কোনো দরকারও হবে না। চলো এবার নিচে যাই, ব্রেকফাস্ট করতে হবে। সকালে উঠে মা ঠাকুর ঘরে গেছে, আর আজকে বৃহস্পতিবার, সেই জন্য ধুনো দিচ্ছে, ধূপ ধুনো, একটু লক্ষ্মী পুজোও মা করে বৃহস্পতিবারে। অন্যদিনও ধুনো দেয়, কিন্তু বৃহস্পতিবারে মায়ের দেবেই দেবে এরকম একটা ব্যাপার আর কি। ঠাকুর ঘরে দিয়ে এবার সব ঘরেতেই মা ধুনো দেখায়, এটা করলে মায়ের মনটা একটু শান্তি পায়। তা যেটা ভালো লাগে সেটা করা তো কিছু খারাপ না। এই যে মায়ের নিজের ঘরে ধুনো দিচ্ছে, সব ঘরেতেই মা দেখায়, আর ধুনোর গন্ধটাও খুব ভালো লাগে, এত সুন্দর গন্ধ সকালবেলা আর সন্ধেবেলা, এই দুটো টাইমে দারুণ লাগে। চলো এবার বাগানে যাই, মা বলল বাগান থেকে ধনে পাতা নিয়ে আসতে, সেই জন্য ধনে পাতা এনেছি, এই দেখো। আর এর সঙ্গে বাগানে মটরশুঁটি, কাঁচা লঙ্কা, এইগুলোও নিয়ে এসেছি। এই যে ফ্রেশ ধনে পাতার ঝোলটা বাবা খুব পছন্দ করে, সেই জন্য নিয়ে এলাম যে আজকে ঝোল করবে। আর তারপর সকালের বাবা বদ্দা, বাবা নয় বদ্দা, বেগুন এনে দিয়েছে। এই যে বেগুন, এই ফ্রেশ বেগুন, ধনে পাতা, আলু, শিম, গাজর, এই সব দিয়ে আজকে মা, মানে একটা মিক্সড ঝোল বানাবে। আগেও তোমাদের দেখিয়েছি মা ঝোলটা খুব ভালো করে, আর বাবা তো কিছু খায় না, সেই জন্য ঝোলটা মা প্রায় দিনই করে বলতে গেলে। আর এবার দেখো, এবার এই যে মা চলে এসেছে, মা ঠাকুর ঘর থেকে চলে এসে এবার চা খাচ্ছে। মায়ের চা খেতে একটু লেটই হয়, কারণ মা ব্রেকফাস্ট আর চা মোটামুটি একই টাইমে হয়ে যায়, কারণ সকালবেলায় মা ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে চলে যায়, অটোমেটিক মায়ের চা খেতে তো দেরি হবে, আর বললেও শোনে না, শরীর খারাপ করবে সেটা তো শুনতে হবে, কিছুতেই শুনবে না, এই এখন চা খেতে বসলো, এরপর আবার ব্রেকফাস্ট করবে, আর বাবাও বকাবকি করে সেই জন্য। আজকে কি রান্না করবে? হবে হয়তো ঝোল হবে, আর ওই উচ্ছালু ভাতে মাছকপি আলু করবে। আর রাত্রেবেলা, রাত্রেবেলা তো গৌতম আসবে, কি রান্না হবে? ডিমের ডাল, ডিমের ডালনা করবে। আর ওই বেগুন ভাজা অত কিছু করো না, তেলে ভর্তি। তোর তুই তো খাচ্ছিস না, ও কথা যদি কিচ্ছু হবে তাই। বাগানে চলে এসেছি, দেখো ফুলগুলো আগে দেখিয়েছিলাম না বেশি ফোটেনি, এখন দেখো পুরো ফুটে গেছে। এই যে এটা পুরো পিঙ্ক কালার, পিঙ্কও ঠিক নয়, বেগুনি কালার এটা। আর এটা এখনো ফোটেনি, এটা ফুটবে, কুঁড়ি এসেছে। আর এই যে এটা ফুটেছে, এটা অরেঞ্জ কালার টাইপের, মানে হালকা অরেঞ্জ কালার। এটাও সুন্দর ফুটে গেছে, আর একটা বেগুনি কালারের হয়েছে। এই যে এটা দেখো কত সুন্দর ফুটেছে। আজকে তোমাদের দেখাবো কি কি ফুল বাগানে, কি কি ফুল গাছ আছে। আরো একটা লাল রঙের রয়েছে, দেখো কুঁড়ি, এটাও ফুটবে। এই যে রেড, একদম লাল টকটকে জবা ফুলের মতো লাল, লাল টকটক করছে একদম। আরো একটা অরেঞ্জ কালার রয়েছে, এই যে পুরো বড়।
বাগানে গাঁদা গাছ খুব একটা ভালো হয়নি এবারে, তাও মা টুকটাক বসিয়েছে, বাবাও বসিয়েছে। এগুলো মানে একটু আগেকার তোলা, আমি তো বাড়িতে আসিনি সেই জন্য আর ভিডিওটাও দেওয়া হয়নি। ভেবেছিলাম যে বাড়ির ভিডিও বাড়ির পুরো সেটটার সঙ্গেই পাবলিশ করব, সেই জন্য এটা পরে দেওয়া হচ্ছে। মানে প্রথম দিকে যে ফুলগুলো ফুটেছিল সেইগুলো, এখন তো গাঁদা গাছ অনেক মরা মরা হয়ে গেছে, শুকিয়ে যাচ্ছে। দেখো পুরো চাপ, এটা অরেঞ্জ কালারের গাঁদা। প্রতিদিন বাড়িতে পুজোর জন্য ফুল লাগে তো, নারায়ণ আছে, নিত্য পুজোর জন্য ফুল তো প্রতিদিন লাগবেই, আর সব সময় তো কিনে আনা সম্ভব নয়। এবার দেখো অপরাজিতা, যেটাকে নীলকণ্ঠ অনেকে বলে, নীল অপরাজিতা বলি আমরা এটাকে। দেখো সাদা অপরাজিতা, সাদাটা আমি এনেছিলাম একটা নার্সারি থেকে। এই যে নীল, আর গাঁদা ফুল এগুলো সব শুকিয়ে গেছে। আর এই যে এখানে জবা, জবাও তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। এই যে পুরো জবা গাছ, এই জবা ফুল, মানে এটাও অরেঞ্জ কালার, ভিতরটা লাল। এই যে দেখো বাড়িতে বাগানে অনেক ফুল গাছই আছে। এই যে নয়নতারা, যাবার জন্য সব ব্যাগপত্র গোছাতে হচ্ছে। আর এখানে মেন যেটা প্রবলেম হচ্ছে, ট্রাইপড নেই, আছে ছোদ্দার আছে, কিন্তু সেসব তো আমি কোথায় রেখেছে, কোনো আমার তো নিজের হাতে সেটটা নয়, সেই জন্য ও সেট করে দেবে, ওর সিস্টেম আলাদা আমার সিস্টেম আলাদা। আর আমার বাড়িতে ওখানে কি হয়, ট্রাইপড পুরো সেট করে মানে আমার ফেসও তোমাদের দেখাতে পারি, আমি লাইভে আসতে পারি, কিন্তু এখন তো আমি তোমাদেরকে কিছুই দেখাতেও পাচ্ছি না, যেটুকু পাচ্ছি দেখাচ্ছি। এবার ব্যাগপত্র সব গোছাতে হবে আমাকে, জিনিসপত্র না গোছালে তো হবে না, কালকে লাঞ্চ করে বেরিয়ে যাবো, মানে তাড়াতাড়ি বেরোবো, সেই জন্য ব্যাগপত্র সব গোছাচ্ছি। এই যে সব ব্যাগপত্র গুছিয়ে এবার চান করতে যাব, চান টান করে এসে দেখি আজকে ছোদ্দা বেরিয়েছে, আমার কিছু টুকিটাকি জিনিসপত্র কিনে আনবে বললো, দেখি এবার ও কখন আসে, মানে সেই আশাতে বসে আছি কি কি আনে দেখি আমার জন্য। এইগুলো গুছিয়ে নেব, গুছিয়ে চানে যাব। এই ম্যাগাজিন বাবা দিয়েছিল কিন্তু আমার পড়াই হয়নি, বাড়িতে এতদিন রইলাম পড়া হয়নি, এবার নিয়ে যাব গিয়ে পড়ব। এই হোমিওপ্যাথিক ফার্স্ট এড কী কী ওষুধ খাওয়া যায় এইটাকে দিয়েছিল, আর একটা দিয়েছিল এই যোগব্যায়ামের ওপর এটা দিয়েছিল, কিন্তু কোনোটাই আমার পড়া হয়নি। এবার যাব ওখানে, টাইম পেলে পড়ব। এগুলোকে নিয়ে যাবি, গোছাতে শুরু করেছে, এবার এইগুলোকে ঠিক ঠিক মতন গোছাতে হবে। মা এবার ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করবে। এই যে ফুলকপি কেটে রাখা আছে, মশলাও বেটে রেখেছে, এখানে তেল দিয়ে দিয়েছে, প্রথমে ফুলকপি গুলো ভেজে নেবে। বেশি তেল দিও না, আদা লঙ্কা দিয়ে বাটা,
রসুন সব বাঁচাবে। অনেক দিন ধরেই মা বলছে ঝুড়ি এগুলো নেই, মগ ভেঙে গেছে। তো আজকে সামনের একটা রাস্তায় একটা ভ্যান এসেছিলো, যেগুলো 30 টাকার ভ্যান পাপোশ বিক্রি হয় না, সেইগুলো পাপোশও ছিঁড়ে গিয়েছিলো। তো যেই এসেছে আমি গিয়ে বাবা বললো, যা দেখ যদি মায়ের পছন্দ হয় তো চলো দেখাবো সেগুলো। মা অনেক দিন ধরে বলছিল যে পাপোশ নেই, তো আজকে 5টা পাপোশ কিনেছে, একটা ছোটদার ঘরে চলে গেছে, এই তো এই পাপোশ গুলো কেনা হয়েছে। মানে এই সমস্ত শুকনো জিনিসপত্র গুলো না ভ্যান থেকে বেশ ভালো হয়, খাবার দাবার তো নয় বা স্টিলের বাসনপত্র খুব একটা ভালো হয় না, কিন্তু প্লাস্টিকের যেগুলো এইগুলো জিনিসগুলো ভালো হয়। এই ঝুড়ি কেনা হয়েছে, এই যে ঝুড়ি কিনেছি, এই যে এটাও কিনেছি, আর মায়ের একটা মগ, বাবার একটা মগ, আর এই ট্রেটা কিনেছিলাম। 4টে 3টে ঝুড়ি নিয়েছিলাম, তো প্রথমে দেখলাম যে সবুজ রঙের ঝুড়িটা ভালো নয়, আরো একটা ঝুড়ি আছে, আর এই ট্রেটা কিনেছি, এইটা আমার খুব পছন্দ হলো, মাকে কিনে দিয়েছি। আর এই ঝুড়ি, এখনো একটা ঝুড়ি আছে পিঙ্ক কালারের, সেটা বাবার দুধ ঢাকা আছে, সেটা চলে গেছে, ধুয়ে ওর মধ্যে হয়ে গেছে। আর এই মগ গুলো কিনেছি, এইগুলো কিনেছি আজকে, মানে সংসারে তো নিত্য প্রয়োজনীয় প্রয়োজন হয় বলো, না হলে তো এগুলো হয় না। কিছু রানী চলে এসেছে আজকে, মানে পড়াশোনা নেই তোর? মা এলো, মা এবার পড়তে বসে, মায়ের রান্না বান্না করে এলো, এবার আমরা পড়তে বসে, এবার পড়তে বসে, মানে সব সময় ফাঁকিবাজি, আর কোথায় খাওয়া হচ্ছে সেখানে একবার করে যাওয়া, মানে সত্যি। তোমার নাতনি ভালো? একদম ভালো না, পচা ভালো। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আর বেশি বড় করছি না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার অনেক অনেক আদরণীয় ভালোবাসানীয়, আজকের মতন টাটা।